হ্যালো, আমি হুমায়ুন ফরিদ। আগের একটা ভিডিওতে আমরা আমেরিকার শিক্ষার বিভিন্ন দিক নিয়ে খুব ছোট একটা ভিডিওতে আমরা কথা বলেছি। আসলে আমরা কথা বলেছি র্যাঙ্কিং নিয়ে, আজকের ভিডিওটাও র্যাঙ্কিং নিয়ে, কিন্তু এটা কোনো ইন্ডিভিজুয়াল ইউনিভার্সিটির র্যাঙ্কিং না। আজকে আমরা কথা বলবো আসলে ওভারঅল র্যাঙ্কিংয়ে এডুকেশন প্রোভাইডার হিসেবে পৃথিবীতে যতগুলি কান্ট্রিজ আছে তার মধ্যে সেকেন্ড কারা। কারণ আমরা আগের ভিডিওতে কিন্তু বলে দিয়েছি, খুব সুন্দর করে পরিসংখ্যান দিয়ে বুঝিয়ে দিয়েছি যে সারা পৃথিবীতে যতগুলি কান্ট্রি হায়ার এডুকেশন প্রোভাইড করে, যাদের অবকাঠামো আছে, যাদের রেপুটেশন আছে, তাদের মধ্যে আমেরিকা হচ্ছে এক নম্বর। তো দুই নম্বর কে? দুই নম্বর হচ্ছে ইউকে, মানে ইউনাইটেড কিংডম। এদের রাজধানী হচ্ছে লন্ডনে, এবং আমেরিকার মতো এবং অন্যান্য পৃথিবীর ইউরোপ, কানাডা, অস্ট্রেলিয়ার অন্যান্য দেশের মতো কিন্তু ইউকেতেও কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটি এবং পাবলিক ইউনিভার্সিটি দুই ধরনের ইউনিভার্সিটিজই আছে, এবং ওরাও কিন্তু আমেরিকার মতো সবগুলি কোর্সই অফার করে, সবগুলি প্রোগ্রামই অফার করে। আই মিন ওদের আন্ডারগ্রেড প্রোগ্রাম আছে, পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রাম আছে, HND হায়ার ন্যাশনাল ডিপ্লোমা প্রোগ্রাম আছে, তারপরে PGD পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা আছে, ডক্টরেট আছে, এবং পোস্ট ডক্টরেট কোর্সেসও কিন্তু অ্যাভেলেবল। তবে পোস্ট ডক্টরেট কোর্সেস কিন্তু পৃথিবীর কোনো দেশেই কিন্তু সবগুলি ইউনিভার্সিটিতে অ্যাভেলেবল না, কারণ পোস্ট ডক্টরেট কোর্সেস কন্ডাক্ট করার জন্য কিন্তু আপনার সেই রকম দক্ষ মানে প্রফেসর বা ধরেন সুপারভাইজার থাকতে হবে। এনিওয়ে, তো বা ইউকেতে যে সেমিস্টারগুলি আছে সেইগুলি নিয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে ইউকের ফল সেমিস্টারটা আসলে শুরু হয় সেপ্টেম্বর থেকে এবং শেষ হয় ডিসেম্বরে। তারপরে ওদের যে উইন্টার ইনটেকটা শুরু হয় সেটা হচ্ছে আপনার শুরু হয় জানুয়ারি থেকে এবং এটা এক্সিস্ট করে হচ্ছে এপ্রিল পর্যন্ত। ওদের একটা সামার ইনটেকও আছে, কিন্তু সেটা হচ্ছে লিমিটেড অ্যাডমিশন। লিমিটেড অ্যাডমিশন হচ্ছে সামার ইনটেকে, ওরা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, বিশেষ করে বাংলাদেশ থেকে খুব বেশি স্টুডেন্ট নেয় না। ওদের সামার ইনটেকটা চলে হচ্ছে আসলে অগস্ট থেকে মে থেকে অগাস্ট পর্যন্ত। তো এরপরে ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টস নিয়ে একটু কথা বলা দরকার। ইউকেতে পড়তে গেলে আপনি জানেন IELTS আপনাকে থাকতে হবে। ইউকেতে কিন্তু আপনি টোফেল নিয়েও করতে পারবেন, কোনো অসুবিধা নাই। শুধু তাই না, IELTS এবং টোফেলের পাশাপাশি কিন্তু আপনার ওরা কিন্তু ধরেন যে PTE, তারপরে ধরেন যে DET, CAE কিংবা CPE, এইসব ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং এক্সামের স্কোরও কিন্তু ওরা কিন্তু অ্যাকসেপ্ট করে। তো ইউকেতে পড়তে গেলে সাধারণত আন্ডারগ্রেডে আপনার 6 IELTS থাকলেই হয়, এবং পোস্ট গ্রাজুয়েট কোর্সেসগুলিতে ওদের রিকোয়ারমেন্টস থাকে 6.5, এবং ডক্টরেট প্রোগ্রামসগুলিতে আপনার রিকোয়ারমেন্টস থাকে, মানে আপনি PhD, ThD করতে গেলে আপনার রিকোয়ারমেন্টস থাকবে হচ্ছে 7-এর মতো। তো ইউকেতে অনেক সময় নর্মালি অনেক ইউনিভার্সিটিজ আসলে অ্যাপ্লিকেশন ফিটা নেয় না, কিন্তু অনেক ইউনিভার্সিটিজ আবার নেয়। কিছু কিছু ইউনিভার্সিটিজে এটা আপনার অ্যাপ্লিকেশন বা প্রসেসিং ফিটা, অর্থাৎ আপনি যে একটা অ্যাপ্লিকেশন পাঠাবেন সেটা যে ওরা দেখবে, তারপর আপনাকে একটা ডিসিশন দেবে, বা আপনাকে অ্যাপ্লিকেশনের উপর বেস করে আপনার অ্যাডমিশন কনফার্ম করবে, আপনাকে অফার লেটার পাঠাবে, সেই জন্য ওরা একটা চার্জ দেয়, সেটা অ্যাপ্লিকেশন ফি। এটা ডিপেন্ড করে ওই ইউনিভার্সিটিজের উপর যেটাতে আপনি অ্যাপ্লাই করছেন, এবং সেটা এই ফিটা কখনো কখনো 50 থেকে 150 পাউন্ডের মতো হয়, GBP, 50 to 150 GBP, গ্রেট ব্রিটেন পাউন্ডের মতো হয়ে থাকে আসলে। তো টিউশন ফিজ নিয়ে একটু কথা বলি আমরা আসলে, কারণ আপনারা তো জানতে চান। ফ্রেন্ডস কনসালটেন্সিতে আপনারা আসেন, অনেকেই এসে জিজ্ঞেস করেন যে কোন ইউনিভার্সিটির কেমন টিউশন ফিজ। বাংলাদেশে যেমন আপনি ধরেন যে আপনি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতেই যদি পড়তে যান, নর্থ সাউথ ইউনিভার্সিটিজ আছে, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি আছে, কিংবা ধরেন ব্র্যাক ইউনিভার্সিটি আছে, তারপর ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস আছে, তো একই কোর্স ধরেন একটা কমন কোর্স আপনি কম্পিউটার সায়েন্স পড়তে গেলেন, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি বা ইউল্যাব ইউনিভার্সিটি, সব জায়গাতে কি টিউশন ফি এক হবে, সমান সমান হবে? নিশ্চয়ই না। এক একটা ইউনিভার্সিটির এক এক রকম এক্সপার্টাইজ থাকে, এক একটা অবস্থানে তারা, কেউ শহরে কেউ শহরের বাইরে, তাদের এক এক ধরনের ফ্যাসিলিটিস থাকে, এক এক ধরনের বাজেট থাকে, এক এক ধরনের রেপুটেশন থাকে, সেটার উপর ডিপেন্ড করে কিন্তু তাদের টিউশন ফিসটা হয়। তো টপ ক্লাস ইউনিভার্সিটিজ যেগুলি, নামি ইউনিভার্সিটিজ যেগুলি, যাদের মানে নাম করা প্রফেসর আছে, যাদের বড় ক্যাম্পাস আছে, যাদের সারা পৃথিবীতে যাদের গ্রাজুয়েটরা ছড়িয়ে ছিটিয়ে আছে, তো তাদের তো টিউশন ফিজ একটু বেশি। ইউকেতে সাধারণত আন্ডার গ্র্যাড পড়তে গেলে, মানে আপনি BA অনার্স পড়তে গেলে আপনার টিউশন ফিজ সাধারণত 12 থেকে 18 হাজার
পাউন্ডের মধ্যে হবে পার ইয়ার। কিন্তু আপনি আবার যদি মেডিকেল সায়েন্স পড়তে যান, রকেট সায়েন্স পড়তে যান বা অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে যান, সেই ক্ষেত্রে কিন্তু আপনার টিউশন ফিস আপ টু 30,000 পাউন্ডও হতে পারে বছরে। আর পোস্ট গ্রাজুয়েটের জন্য মানে এমএ করতে গেলে সাধারণত আপনার 15,000 থেকে 18,000 জিপিপি পার ইয়ার, এবং ডক্টরেট প্রোগ্রামের জন্য 20,000 থেকে 30,000 পাউন্ড ওরা নর্মালি চার্জ করে। তো এইটা হচ্ছে ব্যাপার। তো স্কলারশিপের ব্যাপারটা একটু আলোচনা করা যেতে পারে। আপনারা অনেকেই এসে জিজ্ঞেস করেন যে ভাইয়া ইউকেতে কি কোনো স্কলারশিপের ফ্যাসিলিটিস আছে কিনা বা কোনো ওয়েভার আছে কিনা। আমরা স্কলারশিপের অ্যাপ্লিকেশনগুলি আসলে প্রসেস করি না ফ্রেন্ডস কনসালটেন্সিতে, কারণ এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। অনেকগুলি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে হয়, অনেক দিন ধরে লেগে থাকতে হয়, হাজারের হাজার মেইল করতে হয়, কমিউনিকেট করতে হয় ইউনিভার্সিটির সাথে, তারপরে হয়তো যদি একটা স্কলারশিপ মেলে। তবে এক একটা ইনটেকে কোনো কোনো ইউনিভার্সিটি বাংলাদেশি স্টুডেন্টের জন্য তাদের যে প্রথম বছরের যে টিউশন ফি সেটার উপর একটা 10% ওয়েভার দেয়, এটা হচ্ছে ব্যাপার। এখন ইউকেতে পড়তে গেলে আবার সেকেন্ড যে ইম্পর্টেন্ট প্রশ্নটা জিজ্ঞেস করে, ভাই আমরা কি কাজ করতে পারবো কিনা? আপনি অবশ্যই কাজ করতে পারবেন। আপনার যখন টার্ম টাইম থাকবে তখন আপনি সপ্তাহে 20 ঘন্টা কাজ করতে পারবেন, এবং আপনার যখন অফ টাইম থাকবে, বিটুইন দ্য টার্মস ব্রেক টাইম থাকবে, ভ্যাকেশন থাকবে, তখন আপনি আসলে ফুল টাইম কাজ করতে পারবেন। ইউকেতে কি পিয়ার মানে পার্মানেন্ট রেসিডেন্সির কোনো সুবিধা আছে কিনা? পিয়ারের ব্যাপারটা আলোচনা করার আগে একটু বলা দরকার, আপনাদের আগের একটা ভিডিওতে আমরা বলছি পিএসডাব্লিউ ভিসা, পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট বলে একটা স্কিম আছে ব্রিটিশ সরকারের। ওরা আপনার ইউকের যে কোনো নোটেড স্বীকৃত ইউনিভার্সিটি, কলেজ, ইউনিভার্সিটি বা অন্য কোনো ইনস্টিটিউট থেকে আপনি পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা, আন্ডার গ্রেড বা পোস্ট গ্রাজুয়েট বা ডক্টরেট করলে 2 থেকে 3 বছরের ওয়ার্ক পারমিট পাবেন, এটা ওরা অফার করে। তারপরে যদি আপনি এরপরেও বেশি দিন থাকতে চান, সেই ক্ষেত্রে ওদের যে রিকোয়ারমেন্টস আছে সেটা খুব কড়া এবং সেটা খুবই ডিমান্ডিং, সেটা আপনাকে ফুলফিল করেই থাকতে হবে বা পিআরটা পেতে হবে। তো আমরা ফ্রেন্ডস কনসালটেন্সিতে আপনার ইউকের অ্যাডমিশনটা টেক কেয়ার করার জন্য, আপনাকে গাইড করার জন্য, আপনার পক্ষে ইউনিভার্সিটিতে যোগাযোগ করা, ইউনিভার্সিটিতে যাবতীয় কাগজপত্র পাঠানো, আপনার অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করা, আপনার অফার লেটার নিয়ে আসা, এই জন্য আমরা একটা সার্ভিস চার্জ নিই 20,000। এবং আফটার ভিসা, অর্থাৎ আপনি যদি ভিসা পান তাহলে এরপরে আমরা আর একটা চার্জ দিই, সেটা হচ্ছে 2,00,000 টাকা, এবং আপনি যদি ভিসা না পান তাহলে 1 পয়সা আমাদের আর কোনো চার্জ নেই। আর যে কোনো চার্জই নর্মালি হচ্ছে নন রিফান্ডেবল। তবে আপনি ইউনিভার্সিটিতে যে টিউশন ফিটা পাঠাবেন, ইউনিভার্সিটি যদি অ্যাম্বাসি আপনাকে ভিসা না দেয়, ইউনিভার্সিটি আপনাকে টিউশন ফি আপনাকে ব্যাক করে দেবে। ধন্যবাদ।